আজকে আমরা ফুসকা চ্যালেঞ্জ করব। তার জন্য এখানে আমরা সমান সমান করে 10টি করে ফুসকা নিয়েছি। তো এর মধ্যে দেখুন কার প্লেটে ফুসকা কম। তো এখানে চুরি করেছে, সে আগেই দুটা তার ভাগের খেয়ে নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন একটাতে রয়েছে 8টা আর একটাতে রয়েছে 9টা। তো দেখা যাক আজকে চ্যালেঞ্জে কে জিতে, যে হারবে তার জন্য আজকে কঠিন একটা শাস্তি রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একদমই অন্যরকম ব্লগ। তো আজকে ব্লগে হচ্ছে চ্যালেঞ্জ, আর সেটা হচ্ছে ফুসকা দিয়ে। তো আজকে আমরা ফুসকা চ্যালেঞ্জ করব, যে হারবে তার জন্য আজকে মারাত্মক একটা শাস্তি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটার সঙ্গেই থাকুন। তো এখন খাওয়া দাওয়া চলছে, দেখতেই পাচ্ছেন। ফুচকাটাতে অনেক ঝাল ছিল, অনেক পরিমাণ ঝাল দেখতে পাচ্ছেন। আমার হাজবেন্ড খেতে পাচ্ছে না কেমন করতেছে, আর ঝালটা হলে বেশি ভালো লাগে। তো টকটা আমরা আলাদা নেই নাই, একসঙ্গেই নিয়েছি। তো ফুচকাটা কে আগে শেষ করতে পারে? তো আমি খাচ্ছি, সে আমার দিকে দেখতেছে আমার কয়টা আছে আর ওর কয়টা আছে, কারণ সে বুঝতেছে আজকে যদি সে হেরে যায় তার জন্য কঠিন একটা শাস্তি আছে। আর ফুচকা তো আমার খুব ফেভারিট, তার জন্য ফুচকা তো আমার খুবই ভালো লাগে। তাই আমি ওকে বলতেছি যে আজকে আমি জিতব। তো আমার খাওয়া হয়ে গেছে, তার এখনও খাওয়া হয় নাই। আমার আর একটা আছে, দেখতে পাচ্ছেন সে কেমন করতেছে, আমাকে জিততে দেবে না বন্ধুরা। তো আমারও একটা আছে, তারও একটা, দেখতেই পাচ্ছেন কেমন যুদ্ধ লেগেছে আমার সঙ্গে। তো আমি কিন্তু জিতে যেতাম, সে আমার হাতটা ধরে রয়েছে, তারপরও এখানে আমি জিতে গেছি, সে পারে নেই। তো এগুলো পরিষ্কার করে নিব। তারপরে রয়েছে আসল শাস্তি, অবশ্যই শাস্তিটা না দেখে যাবেন না। তো চলুন আমি এগুলো এখন পরিষ্কার করে নিব। তো সে আমার হাতটা ধরে থাকার কারণে সে বলতেছে যে সে নাকি জিতে গেছে, কিন্তু সে জিতবে না কারণ সে আমার হাতটা ধরেছিল। সে এখন কি বলবে বুঝতে পারতেছে না, প্রচুর পরিমাণে ঝাল ফুচকাতে। তো আমার মেয়েটাও দেখতেছে মাঝখানে ঢুকে গেছে। তো আমি এখন এগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা আমি পরিষ্কার করেছি, আর এই যে তাসকিয়ার আব্বু বসেই আছে, আমি তাকে তার শাস্তিটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে জাস্ট আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। এটা বলকে যেটুকু সেদ্ধ হবে আর বাদ বাকি যা থাকবে তাকেই সেটা খেতে হবে। আর এইভাবে খাওয়াটা ওর একদমই পছন্দ না, সে খুবই রেগে যায়। তো তা সেই শাস্তিটাই আজকে আমি ওকে দিয়েছি। ডিমটা এত নরম, মনে হচ্ছে যেন হাত দিল একটু ভালো করে ধরলেই যেন ভেঙে যাবে, সেরকম অবস্থায় রয়েছে ডিমটা। আর এটাই আমি ওকে খেতে দিয়েছি। কত খুব রাগ যে আমি এটা খেতে পারবো না, কিন্তু যেহেতু হেরে গেছে সেহেতু তাকে এটা খেতেই হবে। তো চলুন দেখি সে কীভাবে খায়। সে ডিমটা নিয়ে বসে আছে, একদমই নরম, দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরতে পারতেছে না কিভাবে খাবে। ওই যে পড়ে গেছে সবগুলো ডিমের কুসুমটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ডেলি ব্লগের সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন সে কেমন করতেছে। তো বন্ধুরা সে আর এখন কথা বলার মতো অবস্থায় নেই, সে বলতেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমরা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।